গণসমাবেশে অংশ নিতে বাধা দেয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে তারা। শনিবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার। বলেন, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ স্টেশন চত্বরে অবস্থান নিয়েছে।